শুধু লোভ লাগালেই হবে না, ভিডিওটা পুরো দেখে সাবস্ক্রাইব করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ুষ মনোরমা। আমি তৈরি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আজকে একটা জায়গায় যাচ্ছি নতুন, সেটা হচ্ছে আহারে বাঙালি বাবুইহাটিতে। তো সেখানে কী কী খেলাম, কেমন প্রাইস, জিনিসপত্র আর অ্যাম্বিয়েন্স কেমন, সেই সমস্ত কিছু দেখাবো তোমাকে, তোমাদের। তো জানার জন্য ভিডিওটা আগে দেখতে থাকুন। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি খুব সুন্দর করে, খুব সুন্দর একটা ইয়ারিং পরেছি, লিপস্টিক আর শাড়ি ম্যাচিং। বাট এই সব কিছুর সাথে সাথে আমার রুমটার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, খুবই নোংরা, খুবই মেসি করে রেখেছি আমি। এখন গোছানোর টাইম নেই, আমি বাড়ি ফিরি, তারপর গোছাবো। তো ভিডিওটা আগে দেখতে থাকো, থ্যাংক ইউ। চলে এসেছি আমরা আহারে বাঙালিতে, যেটা কিনা বাগুইহাটি ভিআইপির একদম রোডের ওপরে। এই তোমরা দেখতে পারবে গ্রেট ইস্টার্নও আছে। অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো, খুবই সাদা মাটা কিন্তু বাঙালি আনার ছোঁয়া আছে। যেই কাজের জন্য এখানে আসা সেই কাজটা শুরু করা যাক। মেনু দেখার পালা এবারে এবং অর্ডার দেওয়ার পালা। অর্ডার আমি করে দিয়েছি, যতক্ষণ না খাবারগুলো আসে কয়েকটা ফটো তোলা যাক। এসে গেছে আমাদের অর্ডার করা সমস্ত আইটেম। এগুলি হলো স্টিম রাইস, চিংড়ি মালাইকারি, সোনামুখ ডাল, গন্ধরাজ চিকেন, মাটন ডাক বাংলো, রসগোল্লা আর বাসন্তী পোলাও। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, টেস্টি। ট্রাই করব গন্ধরাজ চিকেনটা। লেগ পিস খেতে কার না ভালো লাগে, তার মধ্যে যদি দুটো লেগ পিস দেয় তাহলে তো কথাই হবে না কোনো। চিংড়ি মালাইকারিটা আমার অতটা ভালো লাগেনি, বাট তাও তোমরা একবার ট্রাই করতে পারো। মেবি আমার ভালো লাগেনি, বাট রান্নাটা ভালোই। একটাই কারণে আমার এই চিংড়ি ভালো লাগে না, যে অনেক পরিশ্রম করতে হয় চিংড়িটাকে খুলতে। আমরা পোলাও দিয়ে মাটনটা ট্রাই করছি। মাটনটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু শক্ত হয়ে গেছিলো, আমাদেরই দোষ, ফটো ভিডিও বানাতে বানাতে ঠান্ডা পড়ে ফেলেছি বেচারাকে, তাই জন্য একটু শক্ত ছিল বাট টেস্টি ছিল মাটনটা। সো আমি চলে এসেছি এখন বাড়িতে, কী কী খেলাম তা দেখলে তোমরা ভিডিওতে। প্রচণ্ড ঘেমে গেছি, বাইরে খুব গরম, এই জাস্ট এসে কানাটা খুললাম, কানাটা খুব ভারী ছিল। বিলটা আমাদের হয়েছে 1085 সামথিং এরকমই, তো খুবই কম। রান্নাবান্না খুবই ভালো ছিল, সব কটা রান্নাই ভালো ছিল। আর যেটা বেস্ট পার্ট আমার লেগেছে সেটা হচ্ছে চিকেনের আইটেমটাতে দুটো লেগ পিস ছিল। যদি তুমি তোমার সাথে কাউকে নিয়ে যাও তো লেগ পিস নিয়ে আর কামড়াকামড়ি হবে না আই গেস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর অন্য কোন রেস্টুরেন্টে তোমরা ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই জানাবে কমেন্টে। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে।